প্রেম, বিয়ে, পরিণয় এক একটা অধ্যায় যা রাগ, অভিমান, ভালোবাসা, হাসি, কান্নার সাথে অতিক্রম করতে করতে একসাথে বৃদ্ধ হতে যাওয়ার অনুভূতি। আমি বিশ্বরূপ। আজকাল আমার সকালটা শুরু হয় একটু অন্যভাবে। এখন আমার সমস্ত আকাশ জুড়ে শুধু একটাই নক্ষত্র, শর্মিষ্ঠা, যার হাসির খেলায় আমার চারিপাশ মায়াবী আলোয় ভরে ওঠে। আবার কখনো বা নীরবে নিশ্চুপে দূর থেকে চোখ টিপে জানান দেয় ভালোবাসি। সকালের সূর্যের আভা যখন জানালার ফাঁক দিয়ে আমার লাল নীল সংসারে ভালোবাসার স্বপ্ন বনে, তখন আমার ঘুম ভাঙে প্রিয় মানুষের আলতো ঠোঁটের ছোঁয়ায়। আমি শর্মিষ্ঠা, এক সাধারণ মেয়ের অতি সাধারণ ভালোবাসার গল্প। 13 বছরের সম্পর্ক আমার আর বিশ্বরূপের। বিশ্বরূপ আমার একান্ত আশ্রয়, আমার জীবনের ব্যক্তিগত ভালোবাসার অধ্যায়, যার প্রতিটা মুহূর্ত আমরা দুজনে উপভোগ করে এসেছি গত 13 বছর ধরে। শর্মিষ্ঠা আর ভালোবাসা দুটোই সংজ্ঞাহীন। ভালোবাসায় বয়সটা নিতান্তই তুচ্ছ, তা আজ বুঝি। আজও মনে আছে তুমি তখন ক্লাস 6-এ আর আমি 8ম শ্রেণীর দোরগোড়ায়। রং বেরঙের ফ্রক পরা লুকোচুরি খেলা একটা মেয়ের লুকিয়ে পড়া দুটো চোখের মায়া আমার মন ছুঁয়ে গেছিল। মনে নেই আবার? তোমার বন্ধু আমার লুকোচুরি খেলার মাঝে হঠাৎ এসে জিজ্ঞাসা করলো, তুমি কি ফাঁকা? প্রশ্নের মানে না বুঝেই বলেছিলাম, হ্যাঁ ফাঁকা। সেই একটা উত্তর আর আমাদের গল্পের পথ চলা শুরু। সত্যি বলতে সেই পথ ধরে যে আজন্ম হেঁটে যাব, সেটা কিশোর বয়সের ওই দুটো ছেলে মেয়ে জানতো না। আমাদের বয়সের সাথে সাথেই আমাদের সম্পর্কটাও পরিণত হতে শুরু করে। স্কুল কলেজ শেষ করে তোমার চাকরি জীবন, সবটাই একটা নতুন অধ্যায়ের মতোই। হ্যাঁ, বাইকের পেছনে বসে আজও আমায় জড়িয়ে ধরা একটা লম্বা নিঃশ্বাস আর একগোছা এলোমেলো চুল আমার মুখে ঠোঁটে এসে পড়া। তোমার চুলের গন্ধের মাদকতায় আমি আজও এক নতুন ভালোবাসার আবেশ খুঁজে পাই। কতবার তোমার কোলে মাথা রেখে ধ্রুব তারা দেখেছি, আকাশকে ভালোবেসে আজন্মকাল চলছে সে। মনে আছে আজও বিশ্বরূপ আর আমার সম্পর্কের কথা আমার পরিবার জানতে পারায় অনেকে আমাদের সম্পর্কের বিরুদ্ধে ছিল, কিন্তু কঠিন সময়ে হাতে হাত রেখে লড়াই করার শক্তি সম্পর্কের ভিত মজবুত করে তোলে। সেদিনই বুঝেছিলাম সম্পর্কে দূরত্ব গভীরতা বাড়ায় কথাটার সত্যতা। তুমি রোজ রাতে মেসেজে জিজ্ঞাসা করতে, কবে দেখা হবে আমাদের? আমি সেই বিখ্যাত উত্তরটা একটুও বিকৃত না করে লিখতাম, কঠিন সময় শেষ হলে। তুমি আবার জিজ্ঞাসা করতে, কবে হবে যুদ্ধ শেষ? আমি বলতাম, আমাদের দেখা হলে। নিজের খেয়াল রেখো, দেখা হবে আমাদের খুব তাড়াতাড়ি। এই কথাগুলো আমায় অপেক্ষা করার সাহস দিত। অবশেষে অপেক্ষার সমাপ্তিটা ঘটল। আমাদের গল্পের নতুন অধ্যায় শুরু হলো দুই পরিবারের সম্মতিতেই।
পান পাতা সরিয়ে দেখলাম সেই ক্লাস এইটের সরলতা ভরা দুটো চোখ, যা লুকিয়ে আমার সরলতাকে বন্ধুত্বের অঙ্গীকারে আবদ্ধ করেছে। ঠাকুরমশাইয়ের মন্ত্র উচ্চারণের মধ্যে যখন আমাদের চার হাত এক হয়ে যায়, সেই মুহূর্তে মনে হয়েছিল 13 বছর ধরে চলতে থাকা এক খুনসুটি ভরা যুদ্ধের অবসান হলো। আমাদের গল্পটা সরলতার, আমাদের গল্পটা বন্ধুত্বের আর ভালোবাসার, আমাদের গল্পটা একসাথে হাতে হাত রেখে সব রকম পরিস্থিতিতে লড়ে যাওয়ার, একসাথে হাত ধরে গঙ্গার ধারে সূর্যাস্ত দেখার, একসাথে হাত ধরে বৃদ্ধ হতে চাওয়ার। আর আমাদের গল্পের পাশে গোলাপি এক টেমপ্লেটে লেখা থাকবে, অ্যান্ড দ্য লিভড হ্যাপিলি এভার অ্যান্ড আফটার।